ক্রিকেট ছেড়ে সিনেমা করছেন ডেভিড ওয়ার্নার। পুষ্পা টু সিনেমায় দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকাকে। ভারতীয় সিনেমার প্রতি তার ভালোবাসা অগাধ। সত্যি কি আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন ওয়ার্নার? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার যে নিয়মিত ভারতীয় সিনেমা দেখেন তা তিনি একাধিকবার বুঝিয়েছেন। একটা সময় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলেছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। তবে খেলার পাশাপাশি দক্ষিণী সিনেমার ভক্ত ডেভিড ওয়ার্নারকে প্রায়শই বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচতেও দেখা গেছে। ডেভিড ওয়ার্নার নিজে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। আর এবার তিনি হয়তো অভিনয় করতে চলেছেন ভারতীয় সিনেমায়। অভিনয় ক্যারিয়ারে তার ডেবিউ প্ল্যাটফর্ম হতে পারে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ছবির সিকুয়েল। আগে হ্যাঁ, পুষ্পা টু ছবিতে ডেভিড ওয়ার্নারকে দেখা যেতে পারে। গত সপ্তাহ থেকেই এই জল্পনা শুরু হয়েছে। গুঞ্জনের কারণ মেলবোর্নে ওয়ার্নারের কিছু ছবি, যেখানে বাঁহাতি ব্যাটিং তারকাকে দেখা যাচ্ছে শুটিং করতে, হাতে রিভলভার, সাদা ট্রাউজার্স, স্লিভ গুটিয়ে পরা প্রিন্টেড ফুল শার্ট, চোখে সানগ্লাস। এই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়ে আগুনের মতো। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয় যে পুষ্পা টুয়ে থাকছেন ওয়ার্নার, অভিনয় করবেন আল্লু অর্জুনের সুপারহিট সিনেমার সিকুয়েলে। শোনা যাচ্ছে ওয়ার্নারকে নাকি তেলেগু ইন্ডাস্ট্রির বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু দ্য রুলে দেখা যাবে। ওয়ার্নার নাকি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে এই বিষয়ে এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। সেজে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। 2021 সালে পুষ্পা সিনেমার প্রথম পরতে দুর্দান্ত সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথই পরিবর্তন করে দেয়। আল্লু অর্জুনকেই সবাই এক নম্বর নায়কের তকমা দেন। শুধু আল্লুই নয়, স্ক্রিনে রশ্মিকা মন্ধানার প্রেজেন্সও কথা বলেছে আলাদা করে। ওয়ার্নার হতে পারেন দুর্দান্ত ক্রিকেটার, তবে তিনি অভিনয় করলেই যে খুব একটা খারাপ করবেন না তা বলে দেওয়াই যায়। কারণ বিভিন্ন সময়ে তিনি রিলসে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন, এমনকি শ্রীভল্লি স্টেপ নকল করা থেকে অন্যান্য গানে ফেস লিপ দেওয়ার মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করেছেন ওয়ার্নার। আর এবার সরাসরি হয়তো তাকে দেখা যাবে সিলভার স্ক্রিনে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।